Assalamualaikum everyone, Asha Gurji, Shakole Balochan, and welcome back to my channel. Amar channel tita jodi notun view kore thako, subscribe kore bell icon ti on kore dao. Tahole ami video upload kora shate shate tomader kache notification chole jabe. So, kotha na bariye video ti shuru kora jak. ডিমের কিমা চপ বানাতে যা যা প্রয়োজনীয় দরকার সো চলো দেখে নিই। এখানে আছে হচ্ছে সিদ্ধ আলু, কাঁচা মরিচ, পেঁয়াজ, ডিম, গোলমরিচের গুঁড়ো, পুদিনা পাতা, লবণ অ্যান্ড টোস্ট বিস্কিট। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন সয়াবিন তেল ব্যবহার করছি। তেলটা গরম হওয়ার পর আমি যে ডিমটা ফেটে নিয়েছিলাম সেটা ঢেলে দিব। ডিমটা দেওয়ার সাথে সাথে লাড়া দিতে হবে, তাহলে ডিমটা ঝরঝর হবে। খুব সাবধানে লাড়া দিবেন, না হলে তেল ছিটে আপনার শরীরে চলে আসতে পারে। ডিমগুলো ঝুরি করা হয়ে গেছে, সো এখন আমি পেঁয়াজ অ্যাড করে দিব ডিমের সাথে। পেঁয়াজটা ভালো করে মিক্স করে কিছুক্ষণ চুলায় রেখে লাড়া দিব। মিক্স করা হয়ে গেছে, এখন কাঁচা মরিচ ব্যবহার করছি, তারপরে পুদিনা পাতা দিয়ে দিব। এগুলো এখন ভালো করে মিক্স করে লেড়ে দিব। 10 মিনিট চুলার উপরে রেখে লাড়া দিতে হবে। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। আলুগুলো ভালো করে মেখে নিচ্ছি, তারপরে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। লবণ ব্যবহার করছি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপরে এগুলো ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে, তারপরে হাতে অল্প করে পরিমাণ মতো আলু নিচ্ছি। পরিমাণ মতো ডিমের কিমা দিয়ে দিচ্ছি, তারপরে আলু দিয়ে আবার কভার করে নিচ্ছি। চারপাশ ভালো করে কভার করে দিচ্ছি, তারপরে এটা ভালো করে হাতে গোল করে নিব। গোলের সাথে একটু লম্বা করব, দেখতে একটু সুন্দর লাগবে। এভাবে করে সবগুলো ডিমের কিমা চপ বানিয়ে নিব। আগে থেকেই দুইটা ডিম আমি ফেটে নিয়েছিলাম, এখন চপটা ডিমের ভিতরে দিয়ে চারপাশে ডিমটা মিক্স করে দিব। টোস্ট বিস্কিট আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম,
চাপ গুলো এখন টোস্ট বিস্কিট দিয়ে ভালো করে কভার করে নিব। আলতো ভাবে করতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সব বন্ধুরা, বানানো হয়ে গিয়েছে, এখন এগুলো ভেজে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা একটু গরম করে নিব, তারপরে চপগুলো দিয়ে দিব। চপগুলো মিডিয়াম আঁচ করে ভাজার চেষ্টা করবেন, না হলে চপগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চপগুলো এখন আমি আস্তে করে উল্টিয়ে দিব। চপগুলো ব্রাউন কালার করে তারপরে তুলবেন, তাহলে দেখতে সুন্দরও লাগবে, খেতে স্বাদও লাগবে। সো বন্ধুরা, ফাইনালি ডিমের কিমা চপ তৈরি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা স্পাইসি দেখাচ্ছে, অ্যান্ড আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওপেন করে দিবেন, তাহলে পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনাদের লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা করে। সো থ্যাংকস ফর ওয়াচিং।